আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত সন্দেশখালী, নেজার্ড, কাছাড়ি এবং মাটিয়া গ্রামের বেশ কিছু অসহায় গ্রামবাসীদের পাশে দাঁড়ালেন কলকাতা গ্লোবাল কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। সম্প্রতি কলকাতা গ্লোবাল কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে এবং নেহেরু যুবকেন্দ্র বারাসাত শাখার সহযোগিতায় সন্দেশখালী, মাটিয়া, নেজার্ড ও কাছাড়ি গ্রামের বেশ কিছু অসহায় এবং দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হলো বেবি ফুড, পানীয় জল, চাল, আলু সহ বেশ কিছু জামা কাপড়। আসুন দেখি তারই কিছু ছবি। গোটা কর্মসূচিতে সংস্থার তরফে উপস্থিত ছিলেন গোবিন্দ দেবনাথ, কিংসুক সাহা, কুশল চক্রবর্তী সহ সংস্থার অন্যান্যরা। এ বিষয়ে কলকাতা গ্লোবাল কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের একজন সদস্য কি বলছেন আসুন শুনি। আমরা কিছু গরিব মানুষদেরকে, গরিব মানুষ বলবো না, এরা সবাই পরিস্থিতির শিকার, তাদেরকে আমরা কিছু হেল্প করলাম। প্রায় 300 জন মতো মানুষের আমরা উপকারে আসতে পেরেছি। কিছু জল, কিছু বস্ত্র, বেবি ফুড ছিল, আর এছাড়া আরও কিছু খাবার দাবার আর কি, এগুলোই আমরা আজকে করলাম। আমাদের এগুলোই কর্মসূচি ছিল। আমরা সন্দেশখালিতেই এটা আর কি দিয়েছি, ডিস্ট্রিবিউট করেছি। আমাদের সাথে এরাও ছিল। আমার নাম গোবিন্দ দেবনাথ, আমি জাস্ট একজন মেম্বার সংস্থা।